অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় কমেছে জুন মাসে যা বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূলত বাজার নিয়ন্ত্রণে রপ্তানি ও উত্তোলন সীমিত করায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দেশটিকে তবে এরপরও আসছে আগস্ট থেকে দৈনিক আরও 5 লাখ ব্যারেল তেল রপ্তানি কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া তেলের উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের অন্যতম যোগানদাতা রাশিয়া 2021 সালেও এই পণ্যের বিশ্ববাজারের 13% ছিল রাশিয়ার দখলে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় কমতে থাকে তেলের চাহিদা বিশ্ববাজারে কমতে থাকে জ্বালানি তেলের দর চলতি বছর জানুয়ারিতে যা নেমে আসে ব্যারেল প্রতি $72 এমন অবস্থায় দর বাড়াতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় তেল উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন ওপেক প্লাস যাদের মধ্যে আছে রাশিয়াও উৎপাদন কমায় এই সময়ে এখান থেকে আয় কমেছে দেশটির আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেবে জুনে রাশিয়া জ্বালানি তেল রপ্তানি করেছে $1,180 কোটি যা মে মাসের তুলনায় $150 কোটি কমেছে আর গেল বছরের একই সময়ের চেয়ে কমেছে প্রায় অর্ধেক এমন অবস্থায় তেল রপ্তানি আরও কমাতে যাচ্ছে রাশিয়া সিদ্ধান্ত অনুযায়ী আগস্ট থেকে দৈনিক 5 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি কমানো হবে একই পরিমাণ কমানো হবে তেল উৎপাদনও উদ্দেশ্য বাজারে চাহিদা আর যোগানের ভারসাম্য তৈরি করা একই কারণে গেল মে মাস থেকে দৈনিক 36 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাস যদিও এই সিদ্ধান্তে তেমন সুফল মেলেনি ব্যারেল প্রতি দর রয়ে গেছে $80 নিচেই এমন অবস্থায় জুলাই মাসের জন্য দৈনিক 10 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরব এই সিদ্ধান্তে কিছুটা চাঙাভাব দেখা দেয় বৈশ্বিক তেলের বাজারে ফলে আগস্টেও উৎপাদন কমানোর এই ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি তাদের এই ঘোষণার পরপরই উৎপাদন ও রপ্তানি কমানোর সিদ্ধান্ত জানায় রাশিয়া বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন